নাদিরা, ওকে তোর ঘরটা দিয়ে দে। আজ থেকে ও তোর ঘরে থাকবে, আর তুই আমার পাশের ঘরে থাকবি। এসো, যাও। সংবাদটা জমিদারকে জানাতে হবে। এসো, এটাই তোমার ঘর, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। এভাবে আমার পানি তাকিয়ে কি ভাবছ? তোমার বয়স কত? 16। তুই নাগিনের জন্য আমি এখান থেকে বাইরে বার পারুক না, তাই আগামী অমাবস্যা রাইতে সর্দারের মাইয়া রক্ত পান কইরা তীর অমরম। দুই নাগিন আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে, আমি এখন কি করি কিছুই ভেবে উঠতে পারছি না। দেওয়ান, আমি এখন কি করি বলো তো? আমার মাথা কোনো কাজ করছে না। হুজুর, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি একটা লোহার ঘর বানান, ওতে যেন একটা ছিদ্র না থাকে। আমি এই বিন নিয়ে দিনে রাতে সারাক্ষণ আপনাকে পাহারা দেব, আর আপনি ওই বদ্ধ লোহার ঘরে নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুমাবেন। তাহলে দুই নাগিন ওই বদ্ধ লোহার ঘরে প্রবেশ করে আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। এই কথাটা তুমি ঠিকই বলেছো। দেওয়ান, যাও আজই একটা লোহার ঘর বানাবার ব্যবস্থা করো। যাও, শিগগির কর্মকারকে খবর দাও, যত খরচ লাগে আমি দেব। আজই যেন লোহার ঘর তৈরি হয়। সব ঠিক আছে, কোথাও কোনো ছিদ্র নেই। দেওয়ান, বাহ বাহ বাহ। হুজুর, এই লোহার ঘরে ধোয়া দেওয়া পরীক্ষা করেছি, কোথাও কোনো ছিদ্র নেই। আর আপনার কথা অনুযায়ী শুধু একটা চাদর আর একটা বালিশ দিয়েছি, খাট পালং কিচ্ছু দেয়নি। শাবাস, এবার আমি নিজে গিয়ে দেখে আসি। হ্যাঁ, এবার ওই লোহার ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখলে দুই নাগিন সেখানে কিছুতেই প্রবেশ করতে পারবে না। আমাকে ছোবল মারবে দুই নাগিন। জমিদার লোহার ঘর বানিয়েছে, কাল সাপকে রেখেছে সাপুরে বস্তিতে, আর শাকের কি দিয়েছে বিন। আজ সেখানে আমি একা যাব। আমরা দুজন একসঙ্গে গেলে যদি ধরা পড়ে যাই তাহলে আমরা প্রতিশোধ নিতে পারবো না, তাই তুমি এখানেই থাকবে। আমি যদি বিপদে পড়ি তাহলে তুমি আমাকে উদ্ধার করবে। বাঘিনী বোন আমার, আমাকে বিদায় দাও। যাও, আমি সময় মতো সেখানে পৌঁছে যাব। শোনো বোন, শিশনাকে দেখে রেখো, ওকে কোনোদিন বুঝতে দিও না তুমি বাঘিনী। চলি, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, নয়তো আলবিদা। তুই বেঁচে থাকলে শিশনাক একদিন একদিন জানবে তুই কামিনী আর আমি বাঘিনী, আর তখন আমি শিশনাককে পাবো না। আর আমি জানি তুই কাল সাপ আর সাপুরের সাথে একা লড়াই করে পারবি না, ওদের হাতে তোর মৃত্যু হবে, আর তোর মৃত্যু হলে শিশনাক হবে আমার। কি বললে? বাঘিনী একা প্রতিশোধ দিতে গেছে? হ্যাঁ, আমি অনেক বারণ করেছিলাম কিন্তু সে আমার কথা শুনলই না। আমি জানতাম বাঘিনী এমনই একটা কিছু করবে, এখন আমি কি করি কিছু বুঝতে পারছি না। কেন সে একা এমন একটা কাজ করতে গেল? কাল সব সময় ঘনিয়ে আসছে, দুই নাগিন নিশ্চয়ই আমাদেরকে মারার জন্য পাগল হয়ে আছে।